বিএনপির ছয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ। এখন সেমিফাইনাল, আগামী ডিসেম্বরে ফাইনাল খেলা হবে, বলছেন ওবায়দুল কাদের। রাজপথ দখলে বড় সংঘাতের সংখ্যা, অনর অবস্থানে আওয়ামী লীগ বিএনপি। রাজধানীতে বিএনপির 76 নেতাকর্মী সহ গ্রেপ্তার 307। এবং সর্বশেষ জানাব, গণতন্ত্র মঞ্চ কর্মসূচি ঘোষণা করবে আজ। শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বিএনপি ছয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ। পদত্যাগ করা বিএনপি ছয় এমপির আসন শূন্য ঘোষণা করে গেজেট জারি করেছে সরকার। কারণ, শূন্য ঘোষণা সংক্রান্ত জাতীয় সংসদ সচিবালয়ে বিজ্ঞপ্তিটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এর আগে বিকেলে রাজধানীর গোলাপবাগে দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপির পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। বিএনপির সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের মোহাম্মদ আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের মোহাম্মদ হারুনুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের আব্দুস সাত্তার, বগুড়া চার আসনের মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া ছয় আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও তিন আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। তবে আবেদন যথাযথ না হওয়ায় মোহাম্মদ হারুনুর রশিদের চাঁপাইনবাবগঞ্জ তিন আসন শূন্য ঘোষণা করা হয়নি। ঘোষণার পর রোববার বিএনপির সংসদ সদস্যরা স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র দেন। পরে স্পিকার সাংবাদিকদের বলেন, পদত্যাগপত্র সশরীরে এসে জমা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে পাঁচজন পদত্যাগপত্র নিয়ে এসেছেন তাদের আসন শূন্য হয়েছে, বাকি দুটি আবেদনের সই যাচাই করা হবে এবং তারাই পদত্যাগপত্র পাঠিয়েছে কিনা সংসদ সচিবালয় তা খোঁজ নেবে। তবে হারুনুর রশিদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ইমেইলে, তার সই স্ক্যান করে বসানো হয়েছে, এটা গ্রহণ করা হবে না, তাকে আবার পদত্যাগপত্র দিতে হবে। এই সংসদের মেয়াদ এক বছরের বেশি সময় বাকি আছে। এখন সেমিফাইনাল, আগামী ডিসেম্বরে ফাইনাল খেলা হবে, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে, এখন সেমিফাইনাল খেলা হচ্ছে, আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে হবে ফাইনাল খেলা। জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, ভোটচোর ও লুটপাটের বিরুদ্ধে শেখ হাসিনা নেতৃত্বে ফাইনাল খেলায় আমরাই বিজয়ী হব। বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সাতজন সংসদ সদস্যের মধ্যে পাঁচজন পদত্যাগ করেছে, স্পিকার গ্রহণও করেছেন। বিএনপির সদস্যদের পদত্যাগ মহাসিন্ধুর ভেতর বিন্দুর মতো। আওয়ামী লীগের 301 জন সংসদ সদস্য রয়েছে। এছাড়া জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশন, বিকল্প ধারার সংসদ সদস্য রয়েছে, তারা তো পদত্যাগ করেনি। এর জন্য সংসদ অচল হয়ে পড়বে এটা ভাবার কোনো কারণ নেই। এই ভুলের জন্য বিএনপিকে অনুতাপ করতে হবে। তিনি আরো বলেন, আমাদের রিজার্ভ কমে গিয়েছিল, এখন আবার রিজার্ভের গতি ফিরে এসেছে। পাঁচ মাসের আমদানি করার মতো এখনো রিজার্ভ আমাদের আছে। সেতুমন্ত্রী বলেন, 10 তারিখ তো চলে গেল, কোথায় বিএনপির নেতারা? বেগম জিয়া তো ক্ষমতা দখল করতে পারল না, উনি যেখানে ছিল যেখানেই আছেন। তারেক জিয়া তো মুসলেখা দিয়ে লন্ডনে গিয়েছে, দেখতে দেখতে 15 বছর চলে গেল, তারেক রহমান আসবে কোন বছর? মানুষ বাঁচে কয় বছর? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশি দূতাবাস সহিংসতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে। পুলিশের উপর যখন হামলা হয়, পুলিশ যখন মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে, তখন কোথায় যায় মানবাধিকার? কিসের মানবাধিকার? যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আপনাদের দেশে প্রতিদিন নারী ধর্ষণের শিকার হচ্ছে, তখন কি মানবাধিকার লঙ্ঘন হয় না? তখন আপনারা নীরব থাকেন কেন? রাজপথ দখলে বড় সংঘাতের শঙ্কা, অনড় অবস্থানে আওয়ামী লীগ বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নির্বাচনকালীন সরকার ইস্যুতে মুখোমুখি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। রাজনৈতিক সমঝোতার কোনো উদ্যোগ নেই, চলছে পূর্ণ শক্তি নিয়ে রাজপথ দখলের লড়াই। বিএনপির ঘোষণা করেছে সরকার পতনের 10 দফা ও নতুন কর্মসূচি। সংসদ থেকে পদত্যাগ করেছে দলটির এমপিরা, তবে এসব দাবি ও কর্মসূচিকে আমলে নিচ্ছে না ক্ষমতাসীনরা। উল্টো বিএনপিকে মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এমন অনর অবস্থানের মধ্যে 24শে ডিসেম্বর রাজপথে মুখোমুখি হচ্ছে দুদল। ওই দিন ঢাকায় অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। নতুন কর্মসূচি নিয়ে যুগপৎভাবে রাজপথে নামবে বিএনপি। ঢাকা সহ সারা দেশে গণমিছিলের ঘোষণা দিয়েছে দলটি। রাজপথে থাকবে জামায়াত। এমন পরিস্থিতিতে রাজনীতি ফের উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। তাদের আরও অভিমত, দুদলের অনড় অবস্থানে রাজনৈতিক উত্তাপ ইতোমধ্যে সংঘর্ষের রূপ নিয়েছে, সামনের দিনগুলোতে তা আরও ভয়াবহ হতে পারে।
রাজনৈতিক সংঘাতের এ প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতেও, যা বর্তমান অর্থনৈতিক সংকটের আরো তীব্র করে তুলবে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের সমঝোতার বিকল্প নেই বলে মনে করছেন তারা। তাদের মতে রাজনীতিতে মতের অমিল থাকবে, এটাই স্বাভাবিক। আলোচনার মাধ্যমে সেটার সমাধান করতে হবে। অনেক সময় রাজপথে রাজনৈতিক সমাধান হয়, কিন্তু সেটা কখনো শান্তিপূর্ণ হয় না। তাতে ক্ষতি হতে পারে রাষ্ট্রের সম্পদ এবং ঘটতে পারে ব্যাপক প্রাণহানি। তাই রাজনৈতিক দলগুলোকে রাজপথের লড়াইয়ে না গিয়ে আলোচনার টেবিলে বসতে হবে। এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, দেশের বড় দুটি দল একে অপরকে নিশ্চিহ্ন করার রাজনীতি করে আসছে। বিএনপির আমলে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে। আবার বর্তমান সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে তারা ভিন্নভাবে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। তাদের রাজনীতি দেশকে একটা বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়ে দিয়েছে। এখন যে কোনো স্বার্থান্বেষী মহল একটা দিয়াশলাই ছুড়ে দিয়ে দাবানল সৃষ্টি করতে পারে। এর সংকট থেকে উত্তরণে আমাদের রাজনৈতিক সমঝোতা জরুরিভাবে প্রয়োজন বলে মনে করেন তিনি। রাজনৈতিক নেতা এবং বিশ্লেষকরা জানান, অতীতের রাজনৈতিক পরিস্থিতির আলোকে বলা যায় সামনে ভালো কোনো খবর নেই। নির্বাচনকে সামনে রেখে দুদল আরো বেশি মারমুখী আগ্রাসী হয়ে উঠছে। নির্বাচনকালীন সরকার ইস্যুর সহজে সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ নিয়ে ক্ষমতাসীনরা ছাড় দেবে বলে মনে হচ্ছে না। বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন করতে তারা অনর। সব দল নির্বাচনে এলো কিনা সেটা বিবেচনায় নেওয়ার ভাবনা সরকারের মধ্যে আপাতত নেই। অন্যদিকে বিএনপিও তাদের অবস্থানে অনর। ঢাকা সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলেও নেতাকর্মীদের গ্রেপ্তার ও সংঘর্ষের ঘটনা ভবিষ্যৎ রাজনীতিকে আরো জটিল করবে। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। বর্তমান সরকারকে পদত্যাগ ও নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন জোরদার করছে তারা। এ লক্ষ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে। রাজপথে আন্দোলনের মধ্য দিয়েই এ দাবি আদায় করার ঘোষণা দিয়েছে। কিন্তু তাদের সেই দাবি সহজে সরকার মেনে নেবে না বলে মনে হচ্ছে না। ফলে সংঘাত অনিবার্য। সেই সংঘাত কতটা ভয়াবহ রূপ নেয় তা নিয়ে আছে নানা শঙ্কা। বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড দেখলে মনে হয় না তারা দেশের কথা কিংবা জনগণের কথা ভাবছে। দলীয় স্বার্থের বাইরে যাওয়ার মানসিকতা তাদের মধ্যে দেখা যাচ্ছে না। করোনার ভয়াবহতার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধে সারা বিশ্বে অর্থনীতির টালমাটাল, যার ঢেউ লেগেছে আমাদের দেশেও। সবকিছুর মূল্য বেড়ে গেছে। সাধারণ মানুষের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে। সামনের বছরে ভয়াবহ মন্দা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। কিন্তু সামনের দিনগুলোতে রাজনীতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে, যা আমাদের অর্থনৈতিক পরিস্থিতিকে আরো নাজুক করে দেবে। সাধারণ মানুষের জীবন হবে আরো দুর্বিষহ। জানতে চাইলে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুদলের অনর অবস্থানে রাজপথে সংঘাত হবে এ নিয়ে কারো দ্বিমত নেই। দেশবাসীর প্রত্যাশা, তারা সংঘাত সহিংসতার পথ পরিহার করবে। রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে তাদের কর্মকাণ্ড চালাবে। তিনি বলেন, রাজনৈতিক সংঘাতে সবসময় অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ে। বর্তমানে আমাদের অর্থনীতি নানা সংকটে জর্জরিত। এরপর রাজনৈতিক সংকট তা অনেকটা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াবে। সব পক্ষকে এ বিষয়টি অনুধাবন করতে হবে। 24 ডিসেম্বর ফের মুখোমুখি দুদল। বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে উত্তেজনার পারদ এখনো শেষ হয়নি। এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজপথে শুধু সহিংসতাই ঘটেনি, ঝরেছে রক্ত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ সিনিয়র অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এখনও কারাগারে। সরকারের কঠোর অবস্থানের মধ্যেই ফের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এবার একা নয়, সমমনা ও সরকার বিরোধী সব দলকে একসঙ্গে নিয়ে রাজপথে নামছে দলটি। ঘোষণা করেছে যুগপথ আন্দোলনেরও। 24 ডিসেম্বর ঢাকা সহ সারা দেশে গণমিছিলের মধ্য দিয়ে মাঠে নামবে তারা। দীর্ঘদিন পর জামায়াত ঘোষণা দিয়ে রাজপথে নামছে। একই দিনে তারা সারা দেশে গণমিছিল করবে। এদিকে 24 ডিসেম্বর ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন, যা আগে থেকে নির্ধারিত। সম্মেলনকে কেন্দ্র করে ওই দিন তারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় আসবে। সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হলেও নেতাকর্মীদের উপস্থিতি আশপাশের সড়ক ছাড়িয়ে যাবে। একই দিনে দুদলের গুরুত্বপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনীতিতে ফের উত্তেজনা আশঙ্কা করছেন অনেকে। এ আশঙ্কার মাত্র আরও বাড়িয়ে দিয়েছে জামায়াতের মাঠে নামার ঘোষণা। বিএনপির ঘোষিত 10 দফা ও সরকার পতনের নতুন কর্মসূচিকে সরাসরি সমর্থন দেয়নি দলটি। তারা নিজেদের মতো করে 10 দফা দাবি ও কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির সঙ্গে জামায়াত একই দিনে মাঠে নামার ঘোষণা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। রাজধানীতে বিএনপির 76 নেতাকর্মী সহ গ্রেপ্তার 307।
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকায় রোববার আরও 307 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 76 জন বিএনপি নেতাকর্মী। পহেলা ডিসেম্বর সারা দেশে বিশেষ অভিযান শুরু হয়। পুলিশ কর্মকর্তারা জানান, 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় নানা অনুষ্ঠান হয়, তাই জঙ্গি সন্ত্রাসী চাঁদাবাজ মাদক কারবারী সহ অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে। চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদেরও ধরা হচ্ছে। অভিযানের শুরুতে রাজধানীর বিভিন্ন হোটেল ও মেসে অভিযান চালানো হচ্ছে। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন মামলার আসামি। মহানগর পুলিশের উপকমিশনার ফারুক হোসেন বলেন, গত বুধবার নয়াপল্টনে বিএনপির ওপর মামলা, হামলা, ককটেল নিক্ষেপ, সরকারি কাজে বাধা এবং বিএনপির কার্যালয় থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার সহ বিভিন্ন অভিযোগে পল্টন থানায় দলটির নেতাকর্মীর বিরুদ্ধে যে 7টি মামলা হয়েছে, সেই আসামিদের গ্রেপ্তারের অভিযান চলবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।